প্রদর্শক দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই? সোনিয়া। সোনিয়া, খুব সুন্দর একটা নাম। তো সোনিয়া আপু, আজকে আমরা আসছি তোমার জীবনের গল্প শুনবো, তোমার জীবনের সুখের দুঃখের ভালো লাগা ভালোবাসা যে কথাগুলো আছে সেগুলো আমরা শুনবো। যদি একটু বলো, প্রথম কেন আসলা, কিসের জন্য আসলা? হ্যাঁ, প্রথম আইছি ভাই, খুব কষ্ট কষ্ট করে তো আইছি। কষ্ট গুলো একটু বলো। কষ্ট, সৎমা, সৎমায় অনেক কষ্ট দেয়, বাবা বিয়া করে নিয়ে আসছে, সৎমা অনেক কষ্ট দেয়, খাইতে আসছে, মানে সৎমা কষ্ট দেয়। তো বাবা বিয়ে করছে, মানে নিজের মা কই? নিজের মা, বাবা যখন বিয়ে করে নিয়ে আসছিল চলে গেছে, মানে মা থাকতে বিয়ে করছিল। তো তখন কি তুমি মানে বাবার সাথে ছিলে না মায়ের সাথে? না, বাবার কাছে ছিলাম। মানে এখন কি মানে বাবার সাথে থাকা হয়? হ্যাঁ, এখন বাবার কাছে নি থাকি। মানে এই মা নাই কতদিন হয়েছে? মা নাই আজ 3 বছর। 3 বছর। তো এই যে মানে সৎমার কাছে থাকো, মানে কিভাবে লাগে? সৎমা অনেক কষ্ট জ্বালা দেয়, কাজ করো কাজ না করলে মারে, বাড়ি বাড়ি কাজ করতে বলে বাড়ি বাড়ি কাজ কাম করি, কি আর করবো। লেখাপড়া হয়েছে? লেখাপড়া করে নেই ভাই। মানে লেখাপড়া কি স্কুলে যাওয়াই হয় না? না, স্কুলে যাওয়াই হয়নি। এটা কেন? মানে সুন্দর চেহারা, মানে মাশাআল্লাহ, মানে খারাপ না, অনেক লম্বা চুড়ো আছো। হ্যাঁ, তো এই জন্য মানে ভালো লেখাপড়া করলে তো ভালো একটা চাকরি বাকরি করা? লেখাপড়া করি নাই ভাই, গরিব মানুষ। গরিব মানুষ তাতে কি হয়েছে, লেখাপড়া হয় না? গরিব আর ধনী আছে, লেখাপড়া তো লেখাপড়া করা হয় না। মানে ইচ্ছা ছিল না দেখে হয় না? ইচ্ছা তো ছিলই, লেখাপড়া করব, করতে পারি নাই। করতে পারো না? এই যে এখন বয়স কত? এখন 18 বছর। 18 বছর। মানে বিয়ের সাথে তো হয় না? বিয়ের সাথে হয় না। সবাই তো বলে যে ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে বসবো, কিন্তু এই যে ভালো মনের মানুষ মানে যাই না, দর্শক ফোন দেয়। হ্যাঁ, ফোন দিলে তখন আবার বলে যে এখন বিয়ে বসবো না, আগে সমস্যা আছে। না, যে আমার পাশে থাকবে, যে আমার একটা ছোট ভাই আছে তারা দেখবে, আমার বাবাটাকে দেখবে, আমি তার কাছে নিয়ে বিয়ে বসবো। বাবাকে দেখবে? বাবা তো মানে এখন তো সে নিজের, বাবা তো খাটাই মিটাই ভালোই আছে, কিন্তু সৎ মা বাবা গিলিগা মারায়, অনেক অত্যাচার করে। মানে সৎমার ঘরে কি বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা বাচ্চা হয়েছে। ছেলে না মেয়ে? একটা মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে? তোমার ছেলে ছোট? আমার ছেলে অনেক ছোট। সে কি লেখাপড়া করে? না, অনেক ছোট তো ভাই। ছোট, বেশি ছোট নাকি? অনেক ছোটই। ছোট। তো এই যে মানে 18 বছর বয়স হয়েছে মাশাআল্লাহ, মানে বিয়ের বয়স। তো এই 18 বছর বয়সে কি প্রেম ভালোবাসা? না ভাই, প্রেম ভালোবাসা করি নাই। মানুষের জীবনে তো প্রেম আসে না? আসে তো, আমি করি নাই। যেমন সবার জীবনে প্রেম আছে, সবার জীবনে তো আসে, আমি করি না, সবাই ভালোবাসে। তো তুমি কেন করলে না একটু বলো তো? এমনি করি নাই, ভালো লাগেনি। ভালো লাগে না? মানে কেউ কি ভালো, আমার মনের মানুষের মতন হয় নাই, তাই আমি ভালো লাগে। এখন যদি কোনো মনের মানুষ, এখন কোনো মনের মানুষ যদি আমার সহযোগিতা করে তো তারই আমি ভালো লাগে। মানে সহযোগিতা ছাড়া কি ভালোবাসা যাবে না? না, এমনিও ভালোবাসবো। মানে এমনি তো ভালোবাসা যাবে না, সহযোগিতা লাগবে? না, সহযোগিতা ছাড়াও ভালোবাসবো। না, টাকা পয়সা লাগবে? টাকা পয়সা ছাড়াও ভালোবাসবো। টাকা পয়সা ছাড়া ভালোবাসবো? তো এর আগে কিন্তু যারা ভিডিওগুলো করছে সবাই কিন্তু বলে যে টাকা দাও, টাকা দাও। হ্যাঁ, টাকা দিলে ভালোবাসা আসে, নাইলে ভালোবাসা নাই। তো তুমি যে বললা যে তোমার পাশে যে থাকবে তুমি তাকে ভালোবাসবা, তো তার যদি টাকা পয়সা না থাকে তাহলে কি ভালোবাসা যাবে? না। হ্যাঁ, এই যে না, হ্যাঁ, মানে মানে দর্শক কি বুঝবে? ভালোবাসবা। তো ভালোবাসতে হলে তো মানে ফোন নাম্বারটা, মানে তোমার সাথে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, তোমার ফোন নাম্বারটা দরকার, তো একটু ফোন নাম্বারটা বলবা? মানে মনে আছে তোমার? না, আমার মুখস্থ নাই। মুখস্থ নাই? তো আমরা ফোন নাম্বারটা বলে দেবো। হ্যাঁ, আপনি ফোন নাম্বারটা আমার বলে দেবেন। এই নাম্বারটা কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে, অন্য অন্য ইসে যাবে, তো ভিডিওটা যাবে, মানুষ দেখবে, ফোন দিবে। হ্যাঁ, তোমার তো কোনো সমস্যা নেই? না ভাই, সমস্যা নেই। তো দর্শক, এই যে সোনিয়ার যে ফোন নাম্বারটা 01827534485, আমি আবারও বলি 01827534485, এই নাম্বারে এই সোনিয়া আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন।
আর ভিডিওর ভিতরে যেভাবে কথাগুলো বলবে সেভাবে যদি আপনাদের সাথে কথাগুলো বলে অবশ্যই তার পাশে থাকবেন এবং তাকে সাহায্য সহযোগিতা করবেন আর যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো ভিডিও দেখে হাজারো মানুষ ফোন দেবে হ্যাঁ তো কেউ ভালো কেউ খারাপ কেউ ভালো কথা বলবে কেউ খারাপ কথা বলবে হ্যাঁ তো সেগুলো কি মানে সবকিছু শোনা যাবে তো মানে সবার কথাগুলো তো শোনা যাবে মানে শুনতে পারবা ভালো বলবে খারাপও বলবে হ্যাঁ মানে যারা খারাপ বলবে তারা খারাপ যারা ভালো বলবে তারা সবসময় ভালো হ্যাঁ তো সব কথা বলে শুনতে হবে অনেক সময় দেখা গেছে একটা খারাপ লোকে ফোন দিছে আরেকটা লোক আবার ফোন দিবে ফোন দেওয়ার পরে তুমি চিন্তা করলো যে না এই মাত্র একটা খারাপ লোকে ফোন দিয়েছে আবারও মানে সেও মানে খারাপ এই জন্য ফোনটা আবার ভালো লোকের ফোনটা তুমি ধরলে না এই জন্য সবার ফোন রিসিভ করতে হবে করবো তো সবাই বলে এইভাবে যে রিসিভ করবো কথা বলবো হ্যাঁ তারপরে কিন্তু মানে তাদের সাথে কথাবার্তা হয় না হ্যাঁ আর কি বলার ইচ্ছা আছে বলো আর কোন বলার ইচ্ছে নাই বললাম তো আমার কাছে শুরু ভাই আছে আর আমার বাবা আর আমি আমাদের যে পাশে থাকবে একটু সহযোগিতা করবে তার কাছে নিয়ে তার কাছে তুমি বিয়ে বসবে মানে আসলে বিয়ে বসবে না মানে দুই দিন কথাবার্তা সত্যি সত্যি তো দর্শক আপনারা শুনলেন যে সোনিয়া আপু সত্যি বিয়ে বসবে সে একজন ভালো পাত্র চায় সে ভালো একজন পাত্র হলে সে অবশ্যই বিয়ে বসবে তো আমরা জানি না যে সে কতটুকু সত্য বলছে আপনারা মানে ভিডিও যে নাম্বারটা আছে সেই নাম্বারে এর সাথে কথা বলবেন কথা বললেই বুঝতে পারবেন সে ভালো না খারাপ যদি ভালো হয় তো অবশ্যই তার পাশে থাকবেন তাকে সাহায্য সহযোগ করবেন নাকি এই যে মানে ভিডিওটা দেখে যদি কেউ বিয়ে শাদী কইরা যদি মানে নিয়ে যাইতে চান দূরে কোথাও যে যারা সৌদি থাকে অনেকে বউ নিয়ে থাকে মালয়েশিয়া থাকে বউ নিয়ে থাকে তো সেখানে যদি নিয়ে যাচ্ছে যাবা হ্যাঁ যাব যাবা মামা মা বাবা সাইরা হ্যাঁ যেতে তো হবে যেতে তো হবে তো অনেক সময় অনেকে দেখা যায় যে মানে বাইরে থাকে ভালোবাসে ভালোবাসার পরে ভিডিও কলে বিয়ে করতে চায় ভিডিও কলে বিয়ে করতে চাইলেও বসবো কি করবো না ভিডিও কলে মানে যেতে চায় তাও যাব না ফোনে ভিডিও কলে বিয়ে বসতে মানে বিয়ে করতে চায় তো ভিডিও কলে বিয়ে করবা যদি কেউ করতে চায় করবা তো দর্শক আপনার শুনলেন এই আপুটি যদি কেউ যদি আপনার বিয়ে করছেন সে আপনি যে দেশেই থাকেন যদি এই আপুটিকে বিয়ে করতে চান সে ভিডিও কলে আপনাদের সাথে বিয়ে বসবে আর কিছু বলতে চান আর কিছু বলার নেই তো দর্শক আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন একটি হলো ভালো কাজ করবেন সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য আর পাঁচক তো নামাজ পড়বেন নামাজ পড়লে আপনার দিল মন সবকিছু ভালো থাকবে তুমি কি নামাজ টামাজ পড়ো নামাজ পড়ো সামনে কিন্তু রমজান আসতেছে হ্যাঁ রমজান নামাজ পড়তে হবে আর এতক্ষণ কষ্ট করে যারা আমাদের ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর যে যেখানেই থাকেন সেখান থেকে বাংলাদেশটাকে অনেক ভালোবাসবেন সবাইকে আল্লাহ হাফেজ